Namine,
Hare Rama, Hare Rama, Rama Rama.
param satchidananda rupam rasat pundaram gokule kaha. Shri Damodar, je prakare maja sudam nake প্রেমরঞ্জু দ্বারা বন্ধন করেছিল, আর আপনি জানছেন সে বন্ধন অবস্থা থেকেই তুমি নলকুবর আর মণিপ্রী এই দুজন কুবেরের পুত্রকে দীক্ষ জনী থেকে উদ্ধার করবে. শুধু তাই নয়, আপনার প্রেমা ভক্তি প্রদান করেছে. আমার ওই প্রেমা ভক্তিতে আগ্রহ, মুক্তি দেওয়ার প্রয়োজন. প্রথমে পূর্বে শ্লোকাতে নমো দেব দামো দ্বারানন্দ বিষ্ণু শীত প্রভু কল্যাণ. যখন নাম সংকীর্তন আরম্ভ করলেন তখন তাহার একটা বিশেষ প্রেম তাহার হৃদয়ে সেই কর্মকর্তাপূর্বক সাক্ষাৎ দর্শনের প্রার্থনা আরম্ভ করলেন. মনে মনে বলেছিলেন সদামি মনস্যা বিরাট কাম. এখন আমার দৃষ্টির সামনে আপনি দর্শন দেখতে পাবেন, প্রার্থনা কর তার প্রেম ভক্তি আবহার গৃহে দর্শন করি, আর ওই সাক্ষাৎ দর্শনকে মনে আবির্ভূত করে আর পরম পূর্বক দুর্লভ মনে করছে. এই দৃষ্টিকে দর্শন করা বালগোপাল চক্ষুর সামনে পারেন. এই জন্য প্রেম ভক্তি সর্বোত্তম উপায়, যে রকম ভক্তি প্রেম ভক্তি পাওয়া যায়. এই জন্য মনে মনে ভাবছেন যে আমি তো অপরাধী, পরম অপরাধী, আমি তার সাক্ষাৎ দর্শন করবার যোগ্য নেই. কিন্তু ভগবান বড় ভক্ত, তিনি অনুগ্রহ করে আমাকে অকারণেও দর্শন দিতে পারেন. এই নিশ্চয় করেন মোক্ষ ইত্যাদি অভিলাষা দূর করে তিনি আবার প্রার্থনা. নলকুবর মণিপ্রী কুবেরের বিশেষ করে এখানে রূপের বল উচ্চকুলের যে জন্ম এর বল দেখায় বল তাহার বল এই চার প্রকারের মতের মধ্যে বিদ্যা মতে চার মধ্যে যদি কিছুই না থাকে, কুরুপ থাকে, বিদ্যা না থাকে, রূপ না থাকে, তাহলে যদি ধর্ম থাকে তাহলে ধর্মে মদের জন্য যত রকমের মদ উপস্থিত কুবেরের পুত্রগণ তাহার আর অত্যন্ত সুন্দর আর সব সম্প্রদায়ের মালিক তাহাদের মত মহাপ্রভ. বেশিক্ষণ হলে ওই মদিরা পান করবে, মদিরা পান করে মত হয়ে উল্লন্ত হয়ে অস্পরার সঙ্গে জল ক্রীড়া. সেই সময় নাম যাচ্ছে মেয়েরা তো উল্লজিত হয়ে তার কাছে গেছে কাপড় টাপড় করে আমার দূর থেকে মাত্র. আর এই মহাদুষ্ট নারদকে দেখে নারদকে বলি কেন এই ঋষি এই দিকে আসছে, অন্য রাস্তা নাই?
আমি মন্ত্র আমি দূর করছি, যাও অভিশাপ পান করে যাও, এক আমি তুমি সেগুলি যাও। পূর্বাচন্দ্রের সঙ্গে কি আসবে বৃক্ষ গেলাম, তখন ঝট করে দৌড়ে গিয়ে ঋষি চরণে যে প্রণত করে প্রার্থনা করব, আমি মহাপরাধ করেছি, আমার সাথে আর তো যা হয়ে গেছে হয়ে গেছে, আর আমি আর ওই সময় তার ঘরের পিছনে পিছনে তার বাজার কাছে জমান দুজন দমন বৃক্ষ রূপে যে অর্জুন রূপে যে কৃষ্ণকে বাঁধলেন, তখন এসে তাকে ত্যাগ কাজে লাগলেন। মুক্তি প্রেম ভক্তি তার সময় এসে উপস্থিত হয়েছে, বিষ্ণের দ্বারা যাতে সামনে নয় আর কৃষ্ণের পরিক্রমা আর স্তুতি তখন কৃষ্ণ বললেন, ও তোমাদের আমার প্রতি এই পরম প্রেম ভাব উদিত হয়েছে, যাও তোমাদের আর সংসার হবে না, তোমাদের প্রেমা ভক্তি তখন তার বর প্রভাবিত ওরা গোলক ব্যয় করছে, গোলকে স্নিগ্ধ কণ্ঠ আর মধু কণ্ঠ কৃষ্ণের সভাতে যে কথা বাজন বইটি গোলকের পৌঁছে মনে করবেন বৈষ্ণব বলে মাথা কেটে দিয়ে যদি মঙ্গল চাও তাহলে তোমার কল্যাণ হবে, আর গুরু শাসন বৈষ্ণবদের শাসন যদি গ্রহণ না করো তাহলে তোমার ভগত ভক্তি থেকে তুমি এই সব সময় মনে রাখবে, শুধু তাহারই না গুরু বৈষ্ণবে অভিসম্পাত গুরু আমাদের মঙ্গলের কারণ, এই জন্য যদি মঙ্গল চাও তাহলে গুরু বৈষ্ণব যা বলে শাসন করে অল্প কিছু বললেন তোমার মতো গুরু অনেক দেখেছি আর তোমার কাছে বলতে আসবো না, অল্প গুরু therefore see something about bringing a friend. I want to see that poem as Maria sort of bound you with the rope to the grinding mortar and with me. You deliver the two sons of the god of wealth, Kuber, named Money.
Swami Brihadanandakumara. They become two trees, but not only did you liberate them, but you also gave them Paramabhakti. Therefore, my priority, my ultimate goal is prema, not simply mukti or liberation. In the previous verse, he had prayed, Namo Deva Damo Dharananda Vishnu Prasida Prabhutuka Jalakti Maharaj. Then he began chanting the names of Deva, Damoda, Ananta, and Vishnu. By this Nam Sankirtan, he achieved a special type of prema. That prema was full of Utkanta, means great enthusiasm for a very special darshan of Krishna as that form as a child bound by Mother Yasoda. Therefore, he is praying in this verse, that form which I had only seen in my mind, may that very form come before my eyes for direct darshan, saksha darshan. That form is very rarely achieved, and the only means to achieve that darshan is Vatsalya Prema. But by the effect of Nam Sankirtan, he has now become extremely humble. Therefore, he is saying, I am not qualified for such a darshan. But still, I have a great hope because Bhagavan is Bhakta Vatsalya. He is extremely, extremely kind towards his devotees. Therefore, the two sons of Kuvera, the god of wealth, named Manigriva and now Kuvera, were extremely proud. Four things especially caused one to become intoxicated by pride. Janma, Aishwarya, Sudasthani, Idamanya, Pumamada. Beauty, high birth, learning, and too much wealth or opulence. These four things cause great pride. But even if there is no beauty, no high birth, or no learning, still, the intoxication caused by wealth is very bewildering. Therefore, what to speak of that? The two sons of Kuvera had unlimited wealth, unlimited beauty, all these qualities. Therefore, there are too much, when there is too much wealth, one must take intoxication. And when there is intoxication, there must be association with women. Therefore, these two sons of Kuvera were drunk, and they were sporting with the ladies of the heavenly planets, the Apsaras. At that time, Sri Narada Muni came there, playing on his veena, and seeing him, the Apsaras, they ran away into the forest. That time, the two sons of Kuvera became very angry and began to abuse Narada. Oh, why you came here, Baba? Is there no other path to walk by? Thus, they came out of the water completely naked. Thus, Narada thinking, they are completely shameless, like trees. Therefore, I will take away the cause of their intoxication, which is their wealth. Therefore, he cursed them, become trees. Immediately, they begged forgiveness. They ran towards him and fell at his feet. We are very sorry. Please forgive us. Please forgive us. We are big offenders to your lotus feet. That time, Sri Narada Muni, his heart softened. He said, don't worry. At the end of Dwarapa Yuga, Bhagavan Sri Krishna will appear, and you two will take birth in his courtyard as two Arjuna trees. And he himself will liberate you by his touch and will also give you prema bhakti. Therefore, Mother Yasoda, after binding Krishna to the grinding mortar, she returned to perform other duties like churning yogurt. That time, remembering the curse of Narada, the Sakas, the friends of Krishna, from behind, pushed the grinding mortar outside, and as Krishna entered through the trees, the grinding mortar became caught between them. Thus Krishna pulled very hard, and those two trees broke and split and fell to each side with a great noise. From those two trees, two exquisite forms of demigods appeared. They offered prayers to the feet of Krishna and circumambulated him with great respect. Therefore Krishna blessed them. Therefore, you will experience no more the bondage of material existence, and you will achieve my prema bhakti. Therefore, they went to the Lord Vrindavan, became Snigdhakanta and Madhukanta. They sing most expertly in the assemblies of the Vrijavasis. Therefore, if there is a sadhu, especially in the parampara of Sri Narada Muni, and they give us some chastisement or some punishment, then we should accept that very happily.
If we do not accept that chastisement happily, then everything we have will be lost. Because they are only doing so for our own auspiciousness, for our own well-being. But if we think, oh, what type of guru is this? Why is he speaking to me like that? I've seen many other gurus. Chalo, I'll take teaching from someone else. Then what will happen to such a person? প্রেম প্রাপ্তি একটা ক্রম বলেছে ভারত সংসার তথা সাধু সঙ্গ তথা ভজন ক্রিয়া তত অনন্ত ব্যক্তি সাত তত নিষ্ঠা তথা তথা শক্তি তত ভাব তত প্রেমা ভজন সাধকার নাম ভাব কৃষ্ণ অথবা ভক্ত সম্বন্ধে কোন সুকৃতি হোক সুকৃতি ফলে যে সাধু প্রথম বার তার মুখে যে ভক্ততা শ্রবণ করে কৃষ্ণ সেবার বাসনা তার হৃদয়ের মধ্যে জানত তখন সে বলবে যে সে কিরকম ভক্তি আমার হবে তখন সুখ সাধু সঙ্গে আবার সঙ্গে সেই ক্রমে যে গুরু কৃষ্ণ এবং শাস্ত্র বাকির যে সূর্যের বিশ্বাস যা বলবে এরা গুরু যা বলবে বৈষ্ণবগণ যা বলবে কৃষ্ণ যা বলেছেন পরমেশ্বর প্রাণ ছাড়লেও আমি আর ভক্তিভজন ছাড়ব না এইরকম ভাব আসলে নিষ্ঠা ওর পূর্বে ওই সাধু সঙ্গ ফলে যে কোথায় গুরু গুরু পরিবারের চারপটে কি হবে তখন ভগবান কৃপা করে যদি শুদ্ধ ভক্তি চাই গুরু তাহলে শুদ্ধ গুরু পাওয়াইয়ে দিবে আর যদি একান্তিক তার ভক্তি ইচ্ছা না থাকে ধন সম্পত্তি ইত্যাদি লৌকিক বিষয়ের ইচ্ছা থাকে তাহলে ওই অসৎ গুরু থাকে কিন্তু একান্তিক শুদ্ধ ভক্তি থাকে আমি আর কিছু চাই তখন অনুগ্রহ করে ভগবান সদ্গুরু প্রদান করে তখন তাহার নিকটে সে হরিনাম ইচ্ছা গ্রহণ করে গুরু সেবা করতে 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 অজস্বী আরম্ভ শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন মাধু সেবন অর্জন বন্ধন ও আমার বৈদিক ভক্তি প্রথমে আর তারপরে তাহার কৃপা যে হয়তো রাগান তার প্রাপ্ত হবে তাতে অনর্থ নিবৃত্তি তারপরে নিষ্ঠা রুচি আসক্তি ভাব একটা শুদ্ধ সত্তা হচ্ছে কি অশুদ্ধ সত্ত এই জগৎ শুদ্ধ সত্ত শুদ্ধ কি বাত্মা এই শুদ্ধ সত্ত ভগবান আধার পরিকর ভগবত পরিকরে যে যেরকম হচ্ছে সিদ্ধান্ত সুবল ইত্যাদি সকাল মাঝেসোদ আনন্দ বাবা তাদের পার্সল্য ভাব ললিতা বিশাল রূপমঞ্জরি ইত্যাদি মঞ্জরি কৃষ্ণের প্রতি যে ভাব সেই যে বিশুদ্ধ সত্য শুদ্ধ সত্য বিশেষ আত্মা ওই বিশেষ আত্মাটি ওদের কৃষ্ণকে যে সেবা করবার ভাব ওইটি হচ্ছে বিশেষ ওই সেইটি তাহাদের অনুগমন করতে কৃষ্ণের অনুসরণ করতে তার স্মরণ করতে আর তাহার পরিবার বলে যে যে ভাবের রোগ আছে
লাগে অর্থাৎ ওদের ভাব চিন্তা করতে 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 আমি হচ্ছে ভজন করে, তাহলে ওই বিশুদ্ধ সত্য বিশেষ আত্মা তাদের দেশে সঞ্চয় আর এইটাকে বলে রতি, রতি উৎপন্ন হয়ে গেলে আর সবাই থাকতে একবার আর ওই পর্যন্ত না হলে যদি যদি কেউ গোপী ভাব যে রাধা পুজোতে দোল গোপী নিয়ে আমি গোপী আমার এই রূপ আমার এই নাম এই আমার সেবা এই সব তুই করবে তাহলে একেবারে পতন পরিবার আমাদের সমস্ত আচার্যরা উপস্বামী থেকে আরম্ভ করে বিশেষ করে ছিল প্রভু ভক্তি বিনোদ একেবারে দৃঢ় ভাবে রাধা পুজো বাবাজিদের কাছে গিয়ে সহজে যারা ভক্তি বেদান্ত স্বামী মহারাজের সময় গিয়েছিল ওনাকে ছেড়ে দিয়ে বাবাজির কাছে ভজন করতে লাগলো অর্থে তা দুদিন পরে তারা গৃহস্থ হয়ে গিয়ে কোন স্টেশনে গিয়ে আবার ধর্মকর্ম ছেড়ে দিয়ে ধর্মকর্ম পুরা ছেড়ে দিয়ে আমাদের সময় উত্তর দেখেছি আমাদের রাশিয়া তো বেস্ট হাউস ওরা একটা ঢুকে জড়ে জড়েতে চড়বে না উপরে একেবারে একেবারে চটিতে চড়বে আবার মানুষ আর এই সংসার আপনারা সাবধান থাকবেন firstly, one will knowingly or unknowingly accumulate sukriti. Sukriti means what knowingly or unknowingly one will get some relationship with Hari Guru Vaishnava. By the accumulation of that sukriti, one achieves sadhusanga. In that first type of sadhusanga, by hearing, that desire to serve Krishna or Krishna Seva Vasana enters the heart, then one becomes greatly desirous, how can I achieve this bhakti? Then he performs sadhusanga the second time. This second type of sadhusanga, the devotee is endowed with unflinching faith and determination to follow the words of Hari Guru Vaishnava. At that second type of sadhusanga, the devotee thinks, I may leave my body, but I can never leave bhajan. When this awakens in the heart, one will search for a bona fide sadhu, bona fide guru. If the devotee has a pure intention to achieve and perform pure devotional service, then by the mercy of Krishna, he will achieve a pure bona fide guru.
But if that sadhu has other desires, except for the pure service of Krishna, then Krishna will send him a Satguru, a false spiritual master, and he will be cheated. Then by the mercy of Sri Krishna, one achieves the shelter of the lotus feet of Satguru, bona fide spiritual master. From that bona fide guru, one will take Harinam, one will receive Harinam and Diksha. Then he will undertake the limbs of devotion under the guidance of the spiritual master. This is called Bhajana Kriya. At first he will be performing Vaidhi Bhakti, regulative devotional service. But by the mercy of the spiritual master and the Vaishnavas, gradually he will enter into Raga Yuga Bhakti. Therefore, after Bhajana Kriya, all these anarchas will be destroyed by performance of Bhajan, and that sadhak will gradually achieve Nishtha, Ruchi, Ashakti, and finally Bhava Bhakti. What is Bhava Bhakti? Srila Prabhupada Swami Bhada said, Sudha Sattva Visheshatma, Prema Sudha Yadrasa Sandhiva, Ruchi Kri, Chitta Masrinda, Kritam Sattva Visheshatma. What is Sattva? In this world, there is no Sudha Sattva, there is only Asudha Sattva, or mixed existence, mixed with the three modes of nature. Then what is Sudha Sattva? Sudha Sattva is within the Jivatma, and Vishesh Sudha Sattva, that is the devotional sentiments contained within the heart of the eternal associates of Sri Radha and Krishna. For example, in Satyaras, Visuddha-sattva is contained within the hearts of Sridhar, Subal, Madhumanga. In Goloka Vrindavan, the Visuddha-sattva in Vatsalya-ras is contained within the hearts of Sri Nanda and Yasoda. And in those serving in Madhuri Ras, that is contained within the hearts of Sindhupa, Vati, Manjari, etc. Therefore, the Bhav of the eternal associates is called Visuddha Sattva. Therefore, Visheshatma means Suddha Sattva Visheshatma. When we perform hearing and chanting and constantly remembering the service mood of those associates of Krishna, then their bhava, their Suddha Sattva will enter our hearts. That person is Visheshatma, becomes a special Atma. What is Visheshatma? Within the heart of the Jiva. Obviously. The mode of eternal Vaikas to Sat Krishna. Like Vaikas Sankamu, Nandvamata Sundamu. For there are Vishesh Atma. That mood will come in the heart of the devotee. Then it is Sutta Sattva Visheshma will come. Otherwise, no. So Visheshatma is the mood in the hearts of eternal associates. And when their mood reflects in our heart, then that is Sudha Sattva Visheshatma. Therefore, thinking of that mood, hearing and chanting to achieve that mood will enter the heart. But that is very rarely achieved. So these days, it's a matter of great sadness that many, many devotees are leaving the feet of the bona fide spiritual master, and they are going to Radha Kund, and they think, quickly, I will accept your Gopan, means become Babaji. And then they take Gopi Mantra from Radha Kund from Sahajas, and then they fall down. Guru Maharaj says, they leave the bona fide Guru Parampara, and they lose everything. Guru Maharaj said, even disciples of Sri Bhaktivedanta Swami, they went to Radha Kund, they left their Gurudev, they went to Radha Kund, took their new Gopi Mantra, and what happened? After some time, they completely fell down. Gurudev says, even he saw disciples of his spiritual master. Gurudev said, even he saw disciples of his spiritual master. They went to Radha Kund, took so-called reinitiation. After some time, again, they were drinking alcohol, taking meat. Then they got one Bhattaji and became Pitaji. Therefore, Westerners don't want to mention any particular country, Russia. They want to get the fruit from the top of the tree, therefore they jump up there.
But such persons are great offenders, and because they make offense to the Guru and the Vaishnavas, they completely fall down to material existence. और विशुद्ध सत्व मतलब कृष्ण के परिकर और शुद्ध सत्व केवल और शुद्ध सत्व मुक्त जीव और विशुद्ध सत्व परिकर भगवान और भगवान के परिवार भाव लीला सब विशुद्ध सत्व और जो विशुद्ध सत्व परिकरों में भाव है वो विशुद्ध सत्व विशेष आत्मा वो विशेष आत्मा शुद्ध तत्व विशेष है कृष्ण सेवा की जो परिपाटी है वो है विशेष वो भगवान और कृष्ण और उनका स्मरण करते 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 उनके आप करते में भजन करते वो भाव संक्रमित होता है जीव में तब वो विशुद्ध सत्व विशेष आई नो देर आर सो मेनी डिवोटीज They don't want to listen to classics. So I class of classics. They want to preach and to do parikrama. But they should not do like this. And what? Try to control their mind and hear that they have no imitation. No testing name, chanting. No taking Hari Katha. Even controlling mind, we should try to hear, listen Hari Katha and chant. So one thing says to Dante, one thing Sri Ramachandra said, so he just clarified, mixed existence, Asura-sapa is this world, Sura-sapa is a liberated soul, and Visuddhisattva is the parikas of Rama and Krishna. So when that Visuddhisattva in the hearts of the eternal associates reflects in the hearts of the jivas in this world, then it's Visuddhisattva Vishesha. नमो राधिकायै तदीयत्यायै नमो नन्दलीलाय देवायतुभ्यम् नमाभीश्वरं सचिदानन्दरूपं लसत्कुन्तलं गोले राजमान हे दामोदर अपना पुत्र के लिए रस्सी बेंधे सही रज्जु के प्रणाम लेकिन ब्रह्म के लिए आश्रय और संपूर्ण विश्व आधार स्वरूप अपना उदर के नमस्कार एवं अपना प्रियतमान श्री राधिका के मार्ग और अनंत प्रकार के अलौकिक लीला जो आपने संपादन करें अपना के ऊ पुनः पुनः नमस्कार एक प्रकार के उतरे आत्मा जो एक सौ बड़ा के पढ़ते थे वो हमार पांचा तो खूब दुर्लभ बिना भगवत और सके कृपा एक पावा जाए ताले सब प्रकार जब रकम भक्त परिकर तार मत सबसे श्रेष्ठ बिना दुर्गा कृपा से कृष्ण कृपा पावा जाते हैं एक जन्म प्रारंभ कर लेगी यही रजू पतो सौभाग्यवान जी कृष्ण उदर के भेजे दिए थे एक ये दौड़ी की साधारण मौत क्योंकि प्रथम
से ऊपर नीचे कितने पानी सुनाया जाता कि मैंने भी নমস্কার। আমি তোমার উদরকে প্রণাম করি, উদর সমস্ত ব্রহ্ম তেজের আধার আর সমস্ত বিশ্বর তাহার রাধিকার নাম হচ্ছে রাধিকা।
আর বলছেন কেসে রুগী সঙ্গে আই রাধিকার নাম শুনি ও আরাধনা করেন এই জন্য নয়, তার নিত্যই নাম হচ্ছে রাধিকা। কেন? ওই রাধা যে কাজ করে তাহাকে আরাধনা করে, ওই নাম ওই আরাধনা করেন বলে তার নাম হয়, তার নাম রাধা। কিন্তু যে তিনি কাজ করেন সেবা করেন ওই সেবা কাজকে বলে আরাধনা। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহের রবি অন্যান্য বিলাস রাধাকৃষ্ণ এক আত্মা এক বিলাস রস আস্বাদন করবার জন্য রাধা কৃষ্ণ দুই রকমের রয়েছে। গুরু মহারাজ আর একটু অর্থ তারই গীতা সনাতন গোস্বামী গীতার অর্থ করেছেন ব্যাখ্যা করেছেন আর তাহার ব্যাখ্যাকে প্রকাশ করেছেন। তিনি বলছেন নবনাত্ম লীলা, লীলায় মানে অনন্ত লীলা, লীলা মানে লি ল বলে লীল হল তার মধ্যে আকার যুক্ত হয়েছে। লি মানে আলিঙ্গন, ল মানে গ্রহণ করে, গ্রহণ করে, লীলা মানে আলিঙ্গন গ্রহণ করে। এই জন্য যেখানে যে কবি কলে আলিঙ্গন কবিরা কৃষ্ণকে আলিঙ্গন করেছে এইরকম ভাবে রাসলীলা ইত্যাদি আছে, এরকম অনন্ত লীলা আছে সেই লীলাকে প্রণাম মথুরেণ সমাপয়ে সনাতন গোস্বামী বলছেন। লীলা অত্যন্ত গোপনীয়, গোপনীয় জন্য ফাটে ফাটে রাসে এই রাসলীলা ইত্যাদি বর্ণন করতে হবে রাতে বাটে ফাটে। গোপনীয় ভাবে যে অধিকারী যদি হয় তাহলে এটা বর্ণন করবে, নচে তার উপল প্রথমে শঙ্কর হয়ে তারপরে বিশ্বাস করবে। সমাচারে জাতু মনসীশ্বর বিনস্ত আচার বৌদ্ধা বিশ মন্থনে যে সমুদ্র মন্থনে যে বিশ হল ভগবান ইচ্ছাতে শঙ্কর এসে তাকে পার করবে, ভিতরে নিয়ে গেলেন না, গলা রেখে নেই যে কৃষ্ণ তো পিছরে আছে, গলা রেখে নেই তার নাম হইল নীলকণ্ঠ। যারা এইরকম ভাবে না হয়ে অধিকারী না হয়ে এই রাসলীলা ইত্যাদি বর্ণন করবে তাহলে এই রকম মধুর পাবে। সংক্ষেপিত মধুর একটা সংকেত দিয়ে আর এরপরে আমি সকালের দিকে ভজন মাস্টারের মধ্যে কিছু O Damodar, I give pranams to that rock, which is really the rock of Prema Bhakti. That rock is not ordinary rock. It is full of Brahmacharya's spiritual effulgence. It is also Vishvadhar, the support of billions of universes. If I give namaskar, I give my obeisances to that rope and to that lila also. He is thinking my desire is very difficult to achieve. Without the mercy of a devotee, I cannot achieve success. And of all the devotees, the best devotee is Srimati Radhika.
Without her mercy, there is no question of attaining the mercy of Sri Krishna. Therefore, that rope has bound Krishna, cannot be an ordinary rope. Because inside Krishna's stomach is millions of universes, but that rope bound it. Also, what to speak of that? Krishna himself has no beginning, no end, no inside or outside. But that rope bound him. Thereby give pranam to Krishna's stomach and to the rope. But that Krishna's stomach is superior to the rope. Madhya Soda saw the Visvarupa Darshan, two times. One time in the mouth of Krishna she saw the unlimited universes, and now by binding Krishna's stomach she has done the second time, because inside Krishna's stomach is the millions of universes. Therefore, from Krishna's stomach came Chaturmukha Ramaji, and from him came the cause, he is the material cause of the creation. Therefore, Krishna's stomach is the cause of everything. But that rope bound that stomach. Therefore, Madhya Soda not only bound Krishna, she bound the entire creation. In fact, she controlled millions of universes, which is actually impossible, but is made possible by her Vatsalya Prema. Therefore, Namaste Sudamne Skura Vipti Dhamne. No other incarnation was ever bound. Not even Baladev was bound. But Swami Bhagavan, Sri Krishna, the controller of all controllers, only he was bound. Thereby give my pranam to that rope. Krishna is never bound by an ordinary rope. He is bound only by Vatsalya Prem. Therefore, the real swarup of that rope is the Vatsalya Prem of Sri Madhya Soda, embodiment of Vatsalya Prem. Therefore, Krishna, who is unlimited, who has no inside, outside, beginning or end, he is bound by that prem of Madhya Soda. Therefore, Srimadhi, Namo Radhikaya Vandiya Priyaya, I give my pranam to Srimadhi Radhika. It is her only that fulfills all the desires of Krishna. Even Chandravasati cannot fulfill Krishna's desires like Srimadhi Radhika. Therefore, the constitutional root, the Rui of her name, Radha, means she is worshipful even for Krishna. Or she worships Krishna. The main is that Krishna worships her. Therefore, Sri Pandurdev, last, he gave confidential meaning of this Namo Nanda Lila Devayatunya. Lila. Lila, Li means alingan, to embrace. And La means to accept. Lila. To accept the embrace of Sri Krishna, that is Lila. Therefore, in Ras Lila, the gopis embrace Krishna. Therefore, to that Lila, I offer my dandavats. Therefore, this Lila is most confidential, Ras Lila. One should not disturb there or try to enter if one is not qualified. Only that person who is qualified, one may chant the pastimes of Krishna according to one's qualification. If we try to perform beyond our qualification, we will be destroyed. Manasapihi Anishwara. First become Shankar, then try to drink the ocean of poison. When the ocean was churned by the demigods and the demons, one very great poison, Kalakut beast, came out. Then Shankar, who was all powerful, he took that poison in his throat only, not in his heart, because Krishna resides there. Nothing happened to Mahadev, only his throat became blue. Therefore, if an unqualified person tries to drink poison, they will die. In the same way, according to one's qualification, one should chant the pastimes of Krishna. After this, Krishna will be giving classes on Bhakti Rasayana. Hare Krishna. Tungavita Didi is here. Tungavita Didi. Yeah. Yesterday, now you became Parikrama. Myself, Prabhupada, TV boy was here. Monkey came, entered the temple room and took some fruit and ran away. He chased the monkeys. Because there is no locking system on the door, I have a humble request. Call immediate carpenter and arrange something to lock it. That's the first thing.
সেকেন্ড ওয়ান দূষণ জাতিগণ এসেছেন তাদের অনুরোধ করছি তারা যেন সমস্ত রেজিস্ট্রেশন করিয়ে নেয়, এই জন্য আমি তোমাদের সম্পর্কে অনুরোধ করছি উনি আমাদের কাছে গিয়ে নাম লিখিয়ে ফিস জমা করে নেন। নম্বর তিন বৌদ্ধ পরিক্রমা করে না চা তাই গুরুজি কে পরিক্রমা করে বহুত অচ্ছি বাত হে এই সামনে কেউ বেড়াতে কিছু অসুবিধা না হো দু দিন সে মুখে কমপ্লেন মিল রা থা আজ মে খুদ অনুভব দিয়া ইসলিয়ে মে নিবেদন করতা হুঁ যে লোক করে না চাহতে চাহতে বহুত দূর সে করে কিছু ডিস্টারবেন্স না হো। এক নম্বর বাস মে এক নম্বর বাসে যারা শিলং পার্টি এসে আসেন তারা তাদের শুদ্ধ মধুর ব্যবহারের জন্য তাদের প্রশংসা প্রাপ্ত হয়েছে, সকলে খুব প্রশংসা করছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ। Today in the afternoon at 4 o'clock, the ones who want to deposit passports, tickets or valuables in the inner courtyard, there will be an arrangement. Shripad Maikaras for us will manage everything. You will not be able to receive it back until the end of Parikrama. Please bear this in mind. Hare Krishna. Any devotees who know how to play Mridanga, they should bring, also try to bring Mridanga and also kartals on the Parikrama, because we have one drum that's overpowering the Mridangas, so we're going to not have that drum in our Parikrama. We can have it, but it should not be played all the time, because the devotees who play the Mridangas, they don't want to play along with that drum, because it overpowers the sound. Anyway, the devotees should bring more Mridangas, those who know how to play the mridangas should take care of the mridangas. So this was discussed amongst the senior devotees. Hare Krishna.